নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি নৈহাটি বঙ্কিম আঞ্চলিক স্টেডিয়ামে এবং কলকাতা লিগের ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি এবং এরিয়ান ক্লাব। এবং দুই প্রতিবেশীর মধ্যেকার লড়াই একেবারে চলে এসেছে নৈহাটিতে, এবং এই ম্যাচটা এটা ধরেছিলাম না বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, বেশ একটা ফাইটিং ম্যাচ হবে, কারণ দুটো দলেরই লিগ টেবিলের কথা বলা যায় তাহলে তারা কিন্তু ওপরের দিকেই কিন্তু রয়েছে। কিন্তু এই ম্যাচটায় যেটা কিন্তু দেখা গেল সেটা হচ্ছে ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ফুটবল খেলে বেশ কিছু সহজ সুযোগ মিস করে শেষ অবধি 2-0 ফলে তারা কিন্তু জয়লাভ করলো। প্রথমার্ধ থেকে ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ফুটবল খেলেছে, এরিয়ান বলবো না যে একেবারে দমে গিয়েছে, তারা কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু প্রথমার্ধটা অবশ্যই ইস্টবেঙ্গলের নামেই হওয়া উচিত। একাধিক সুযোগ তৈরি করেও জেসিনটিকে আমানসিকে তারা কিন্তু বেশ কিছু গোল মিস করেছে, সহজ সুযোগ মিস করেছে, কিন্তু সেই জেসিনটিকে মানে আমানসিকে প্রথমার্ধের অ্যাডেড টাইমে গোল করে ইস্টবেঙ্গলকে 2-0 ফলে এগিয়ে দিয়েছিল। এরপর দ্বিতীয়ার্ধের কথা বললে ইস্টবেঙ্গল কিছুটা গা ছাড়া মনোভাব কিন্তু দেয় এবং তার সুযোগ নিয়ে কিন্তু এরিয়ান আক্রমণ তৈরি করে, কিন্তু শেষ অবধি আদিত্য পাত্রর হাত কিন্তু এক্ষেত্রে একটা রক্ষাকর্তা হিসেবে দাঁড়ায় এবং শেষ অবধি কিন্তু 2-0 ফলে জিতল ইস্টবেঙ্গল। তবে এদিনের ম্যাচে সাপোর্টারদের কথা বললে কিংবা যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল প্লেয়ারদের, তারা কিন্তু এই জয়টায় খুশি হলেও একাধিক যে সুযোগ নষ্ট সেইটা নিয়ে কিন্তু কিছুটা হলেও চিন্তিত থাকবে। অন্যদিকে এরিয়ানের প্রশিক্ষক রাজদীপ নন্দী এবং ক্যাপ্টেন সৈকত সরকার তারা কিন্তু এসেছেন পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে এবং তারা জানিয়েছেন যে এরিয়ান ভালো ফুটবল খেলেছে, একেবারে ছোটো দলের মতো কিন্তু তারা খেলেনি, ডিফেন্সিভ ফুটবল নয়, বরং তারা আক্রমণাত্মক ফুটবল খেলেই কিন্তু এই ইস্টবেঙ্গল দলের বিরুদ্ধে লড়াই করেছে। তো কী বলছেন এরিয়ান কোচ ও ক্যাপ্টেন, চলুন শুনে নিই। না দেখো, একটা জিনিস নামটার কাছে হেরে গেলাম না, আজকে ফুটবল আমরা ওপেন ফুটবল খেলেছি, ছোট টিম যে ফুটবল খেলে ডিফেন্সিভ 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 তোমরা দেখেছো, আমরা এইসব ফুটবল খেলিনি, আমরা ওপেন ফুটবল খেলেছি, যে কেউ জিততে পারত। ওরা ওরা লাস্ট অ্যাডেড টাইমে ফার্স্ট হাফে 4 মিনিটে 2 গোল করেছে, কিন্তু সেকেন্ড হাফে আমাদের পলাশ বলে ছেলেটা একা হ্যাট্রিক করতে পারতো যদি না মিস করতো। তো ফুটবলে এটা হয়, মিস হবে, একদিন হার একদিন জিত। তো আমি আমার প্লেয়াররা যে ফুটবল খেলেছে আমি খুব হ্যাপি। আমার মনে হয় যে আজকে মনে হয় আমি জানি না ইস্টবেঙ্গলে কি এটা, আমার মনে হয় যে অনেকগুলো ছেলে আইএসএলের ছিল, তো আমার মনে হয় যে আমার তো এটা মনে হচ্ছে আমার কাছে যাই হোক আমার কাছে আমি হ্যাপি যে এটা ফুটবল খেলেছে ওদের এগেনস্টে, ওদের যে 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 প্লেয়ারটা খেলেছে লিগে আমার মনে হয় কেউই তেমনভাবে ফার্স্ট টিমে খেলেনি, তো আশা করা যায় আমার টিম অনেক বেটার খেলেছে। মোটামুটি আমাদের টিম ভালোই খেলেছে, তো লাস্ট 15-20 মিনিট আমরা ডমিনেট করেছি, তো আমরা আশাবাদী ছিলাম যে লাস্ট 15-20 মিনিটে অ্যাটলিস্ট ম্যাচ ড্র হওয়ার মতো স্কোরের সুযোগ পেয়ে গেছিলাম, কিন্তু ব্যাড লাক হয়নি, আজকের দিনটা আমাদের ছিল না। অন্যদিকে প্রেস কনফারেন্সে এসেছিলেন ইস্টবেঙ্গল হেড কোচ বিনো জর্জ এবং তার সাথে এসেছেন গোলকিপার আদিত্য পাত্র, এবং দুজনের কথাতেই কিন্তু পরিষ্কার যে হ্যাঁ হয়তো সুযোগ নষ্ট হচ্ছে এবং সেটা নিয়েই তারা কাজ করবে, কিন্তু যে পারফরমেন্সটা করছে ইস্টবেঙ্গল, যেভাবে তারা খেলছে এবং এখনও পর্যন্ত এই তরুণ দল নিয়ে, যদিও সিনিয়র দলে কিছু প্লেয়ার ইনক্লুডেড রয়েছে এই দলে, কিন্তু তা সত্ত্বেও এই যে 10টা ম্যাচে এখনও অবধি অপরাজিত ইস্টবেঙ্গল, সেইটা নিয়ে কিন্তু কথা বলেছেন বিনো জর্জ। সেই আত্মবিশ্বাসটা কিন্তু দেখা গিয়েছে ইস্টবেঙ্গল দলের মধ্যে, এবং প্রথম 6 যাওয়ার যে একটা মরিয়া চেষ্টা কিন্তু রয়েছে, প্রায় পৌঁছে গিয়েছে, শুধু আর অফিশিয়াল ঘোষণাটাই শুধু বাকি। তো সব মিলিয়ে একটা আত্মবিশ্বাস কিন্তু ফুটে উঠছে বিনো জর্জের কথা, এবং অবশ্যই আদিত্য পাত্রর আত্মবিশ্বাসটাই কিন্তু ধরা পড়লো আজকের প্রেস কনফারেন্সে। তো কী বলছেন তারা, চলুন শুনে নিই। সো দিস ইজ আই এম টকিং উইথ মাই কোচেস, সো হোয়াট উইল বি ডু হোয়াট আই সেড, সো মেবি দে ইজ ইয়াং অ্যান্ড আই পুট জেসিন অ্যাগেইন অ্যান্ড ব্যাক টু দ্য স্ট্রাইকার অ্যান্ড আমান জেসিন বিষ্ণু all getting lot of chances, not only one match, all matches. So it is, मैं जो calculate कर रहे हैं, हम लोग जो चांस इतना सभी टीम का साथ हम लोग इतना चांस क्रिएट कर रहे हैं, गोल कन्वर्ट नहीं हो रहा है, तो ऐसी चांस बाद में तो हो जाएगा, ऐसी होप है। हम लोग तो अभी तक हारा नहीं है, अभी आप देखेगा तो सबसे आप देखो सबसे अभी सब लिखो कोई हमारे डेट प्लेयर्स का डेट ऑफ बर्थ देखो और दूसरा टीम का भी डेट ऑफ बर्थ देखो, देख के आप बोलो। हाँ नहीं नहीं ये वो तो टाइम आएगा, टाइम में देखो।
আমি ওখানে সিনিয়র টিম অ্যাসিস গোল্ড গেম টাইম পেতাম না, তো এখানে ওই গেম টাইমের জন্য আমাকে আছে, তো গেম টাইম থেকে আমি যেভাবে এটা ইম্প্রুভ করবো আরও, তো আমার গেম টাইম দরকার ছিল, তো আমি সেই জন্য খেলছি এখানে না। বাট একটা প্রেশার আসে, আমার দু বলে লিড ছিলাম, তো ওরা পুরো টিমই তো আসবে ফেসে, তো আমরা ঠিক কন্ট্রোল করেছি, ম্যাচটা জেতানো দরকার ছিল, জিতে পারছি। By training, 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 then only perfection. No, so they need more matches. So our aim is same thing. उसको पिलाओ खिलाओ खिलाओ, chance वो utilize करेगा, कहाँ जाना है, कब जाना है, कौन सा time में जाना है, कौन सा decision करना है, ये सब उसका जो खेल की खेल किया जाएगा। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।